আবার দানি গেল কখন তাই পুরো একদম হয়ে আছে তাই আরামবাগে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন কি বলবেন? এটা বিশাল বড় ব্যাপার আমাদের কাছে। প্রধানমন্ত্রী লোকসভার নির্বাচনের ক্যাম্পেনিং শুরু করছেন আমাদের পশ্চিমবাংলা থেকে, এবং এমন একটা আসন, সেই আসনটা আমরা 2019 পাইনি, এবং আমরা নিশ্চিত কিছু ভোটের জন্য আমরা হেঁটে গেছিলাম। 2024 আরামবাগ আসন ভারতীয় জনতা পার্টির দখলে আসছে। আরামবাগ কি বেছে নিলেন কেন? কারণ আরামবাগে আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন ধরনের কাজ আমাদের হয়েছে, এবং আরামবাগ আমাদের দখলে ছিল না। কয়েকশো মাত্র ভোটে আমরা 1100 ভোটে আমরা পিছিয়েছিলাম আরামবাগে, এবং 1100 ভোটের এই যে ব্যবধান, এটা আমাদের কাছে মানে কিছুই না। এবং এই আরামবাগকে আমরা ভারতীয় জনতা পার্টির হাতে তুলে দিতে চাই। আমাদের যে সিটগুলো আমাদের নেগেটিভ সিট আছে, সেগুলোও আমরা এবারে 35টা সিটের দখলের কথা বলা হয়েছে, 18-16টা সিট তো আমাদের ছিল, আমরা 35-এর দিকে এগোচ্ছি। সেই জন্য যে কটা সিট আমাদের নেগেটিভ আছে, সেগুলোকেও আমরা আগামী দিনে নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিতে চাই। এটা ভোটের জন্য, জনগণের জন্য, আরামবাগের জন্য কি করবেন, কি ভাবছেন? জনগণের জন্য তো অনেক কিছু করা হয়েছে। কালকে দেখলেন রেলের অমনি স্টেশন, হাজার স্টেশন হয়েছে,
সেশনের উদ্ঘাটন করেছেন নরেন্দ্র মোদীজি। রাস্তা বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, ঘরে ঘরে জল বলুন, আপনি বিদ্যুৎ বলুন, আপনি যে কোনো জিনিস বলুন, এখানকার এই গভর্নমেন্টের কি আছে? আবাস যোজনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে আবাস যোজনা টাকা দিচ্ছে না, এই বিষয়ে কি বলবেন? মিথ্যা কথা বলছেন, আবাস যোজনা টাকা দিচ্ছে না, মিথ্যা কথা বলছেন। 4,500 মনরেগার টাকা এখনো পর্যন্ত হিসাব দিয়ে উঠতে পারেননি। উনি বলছেন আমি নিজে পকর থেকে টাকা দিচ্ছি, রাজ্য সরকার টাকা দিচ্ছে, সেই টাকাগুলোই বেরিয়ে আসছে, সেই টাকাগুলোই এখন উল্টো পথে বেরিয়ে আসছে ওনার নিজের নাম করে। উনি তো চান না কেন্দ্রীয় সরকার এগুলো নিজের নাম করে চালান, টাকাগুলোও কেন্দ্রীয় সরকার দিয়েছে, এখন নিজের নাম বলে চালাচ্ছে। আর একটা জিনিস, প্রধানমন্ত্রী থেকে বেরিয়েছিল স্বচ্ছ ভারত, যে ল্যাটিনে সেটা ছোট করে এখানে দেওয়া হচ্ছে নির্মল বাংলা হিসেবে, এটা কী বলবেন? প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলা আবাস যোজনা হয়ে গেছে, স্বচ্ছ ভারত নির্মল বাংলা হয়ে গেছে, মানে পুরোপুরিভাবে তারা রেশনে ফ্রি চাল দেওয়া হচ্ছে, সেটাকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, সেটা খাদ্যসাথী করে দিয়েছে, মানে টাকা দেবে না, শুধু নিজের নাম দিয়ে চালাবে, এইভাবে ভেবেছে আমরা চালিয়ে দেবে, সারা জীবন চালিয়ে দেবে। মানুষ তো বুঝতে পারছে আস্তে আস্তে না, জবাব এই 2024 লোকসভায় পাবে। লোকসভা কি আশা করছেন আরামবাগ আসনটাকে পেয়ে যাবেন? ভালো আসন পাবে আরামবাগ, একদম আসছেই, আগের আসার কথা ছিল কিন্তু এবারে আসছেই। লোকসভা কতগুলো আসার আশা করছেন? 42-এর মধ্যে 42-এর একদম আসন আমরা বেশি পাবো। ধন্যবাদ।